অসাধারণ একটা ছবি। কাশফুল দুই দিকে, ছটা বাচ্চা স্নান করছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে বিকেল 4:30, সবেমাত্র বাড়ি থেকে বেরোলাম, আর 4:30 বাজলেই এখন শীতকালে যেমনটা তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, আজকে যাবো হচ্ছে দক্ষিণ কলকাতা, দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে আজকে যাব। গ্যালারি গোল্ডে যেতে গেলে রবীন্দ্র সরোবর যেতে হবে, মানে আমাকে এখান থেকে মধ্যমগ্রাম থেকে দমদম, দমদম থেকে রবীন্দ্র সরোবর যেতে হবে। সাইকেলের সামনের চাকা রয়েছে, হাওয়া কম, হাওয়াটাও দিয়ে আসতে ভুলে গেলাম। রবীন্দ্র সরোবর থেকে সবেমাত্র নামলাম, মানে রাত্রিবেলা অনেকদিন পরে আসলাম, এই মানে এই দিকটাতে রাত্রিবেলা পরে আসলাম, মানে পুজোর সময় আসা হয়, তারপরে কিন্তু আর আসা হয় না। এবার যেতে হবে ওই পারে, মানে আব্দুল রাসুল অ্যাভিনিউ অর্থাৎ মুদিয়ালির যে রাস্তাটা সেই দিকটাতে। রাস্তা হয়ে গেছি পার, এবার হাঁটার জন্য তৈয়ার, কেননা আর 10 মিনিট বাকি, মানে এখান থেকে হেঁটে 10 মিনিট মতো লাগে গ্যালারি গোল্ড, গ্যালারি গোল্ড। যাই হোক, এই দিকটা হচ্ছে রবীন্দ্র সরোবর। কয়েকদিন আগেই আমি এসেছিলাম, যারা দেখেছিল জানো যে ওই সিলভার প্লে বাটনটা মানে খুলে আনবক্সিং তো বাড়িতেই করেছিলাম আর কি, খুলে টুলে একটুখানি মজা টজা করলাম আমরা সবাই এখানটাতেই। তো যাই হোক, এদিক দিয়ে সোজা হাঁটতে হবে। ওটা হচ্ছে রবীন্দ্র সরোবর, গেট নম্বর কত জানো একটা হবে, গেট নম্বর 5 মনে হয়। তো যাই হোক, তারই অপোজিটে এই যে গ্যালারি গোল্ড, এবারে ভিতরে ঢুকবো, চলো ঢোকা যাক। আচ্ছা, এটা হচ্ছে গ্যালারি গোল্ডের ভিতরটা, মানে বিভিন্ন সেকশন রয়েছে এই জায়গাটাতে, একটা সেকশন যেখানে বিভিন্ন রকমের ছবিগুলো, এই ছবিগুলো তোলা ছবি, ঠিক আছে, কোনোভাবে আঁকা ছবি নয়, কিন্তু সব তোলা ছবি। এখানে কোনো একটা ছবি নিয়ে ডিসকাশন চলছে, দেখো বিভিন্ন রকমের যে প্রেজেন্টেশনগুলো দেখানো হচ্ছে সেটা কী হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে এখানে বলা হচ্ছে, অনেকেই এখানে এসেছেন। গ্যালারি গোল্ডে আমি প্রথমবার আসলাম, ঠিক আছে, মানে এখানে যে এত সুন্দর একটা এরকম বাইরে থেকে দেখেছি কিন্তু ভিতরটা কখনো আমার দেখা হয়নি। এবার তোমাদেরকে ছবিগুলো দেখাই। এখানে এই ছবিটা দেখে সত্যি কথা ভয় পেয়ে যাওয়ার মতো একটা ছবি, অসাধারণ একটা ছবি, ঠিক আছে, মানে কোনো একটা জায়গা, আচ্ছা ইন্ডিয়ারই কোনো একটা জায়গা, মধুমিতা চ্যাটার্জি এই ছবিটা মানে তুলেছেন, ঠিক আছে, কোনো একটা জায়গার কোনো একটা রীতি বা উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই ছবিটা, মা কালী কি এটা, না অন্য কিছু একটা হয়তো সম্ভবত। তো যাই হোক, ব্যাপারটা খুব মানে ভয়ঙ্কর লাগছে। পরপর পরপর প্রত্যেকটা ছবি তো এইভাবে দেখানো সম্ভব নয়, তো যেগুলো আমার ভাল লাগছে আমি সেগুলো দেখাচ্ছি। এই যে একটা ছবি দেখো, এখানে ধুনো পোড়ানো হচ্ছে, ঠিক আছে, ধুনো পোড়ানো এই ব্যাপারটা আমি দেখেছি, বনগাঁয় গিয়েছিলাম আমি, বনগাঁ থেকে আর অনেকটা দূরে, ওইখানে আমি দেখেছিলাম এই ধুনো পোড়ানোর ব্যাপারটা, ওখানেই মনে হচ্ছে এটা, এই কাকুটাকে দেখে আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, অনুপম বালা তিনি এই ছবিটা তুলেছেন, অসাধারণ একটা ছবি। যখন ধুনো পোড়ানোটা হয়, এটা কিন্তু একজন মানুষ, ঠিক আছে, তার মানে ওপরটা এরকম ঘোমটা দিয়ে একজন মহিলা বসে রয়েছেন, ঠিক আছে, আর পুরোহিত মশাই এভাবে ধুনোটা পোড়ান, আর তার ওপরে মাথার ওপরে এখানে হাতে দুই হাতে এরকমটা থাকে, আর আমি নিজে চোখে দেখেছি ভীষণ তাপ থাকে ব্যাপারটা, মানে আশেপাশে একদম ইয়ে করা যায় না, এতটাই তাপ থাকে। পাহাড়ের দেশের একটা ছবি, এসব দেখলেই ঘুরতে যেতে ইচ্ছে করে। আর তার পাশেই রয়েছে কলকাতার কোনো একটা মানে যে জায়গায় ভস্মীভূত হয়ে গেছে একদম, সেরকম একটা জায়গার ছবি। আমি পরপর পরপর একটুখানি দেখতে থাকি, দেখো এটাও একটা পাহাড়ের ছবি, ঠিক আছে, ইউএসের একটা ছবি, এটা যেরকম ইন্ডিয়ার একটা ছবি, সুব্রত বসাক এই ছবিটা তুলেছেন, এটা তো দারুণ লাগছে দেখতে, মানে গরুর গাড়ি, গরুর গাড়ি যাচ্ছে, গরুটাকে মানে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যাপারটা। এই সেকশনটার পরে আরও একটা সেকশন রয়েছে ভিতরের দিকটাতে, চলো ঘুরে আসি এই সেকশনটাতে। এখানেও বেশ কিছু ছবি রয়েছে, একটা সাধুর ছবি রয়েছে এখানে, মানে এইগুলো দেখেছিলাম ওই ঠাকুর বাড়িতে গিয়ে, ঠিক আছে, ঠাকুরনগরে দেখেছিলাম। এদিকেও আরও অনেক রকম ছবি রয়েছে, আমি বেশ কিছু ছবি দেখাই। এটা যেরকমটা বেশ সুন্দর লাগছে দেখতে, তাইওয়ানে এই ছবিটা তোলা। এই ছবিটা দেখে আমার এক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, কালীনারায়ণপুর বলে একটা জায়গা রয়েছে নদিয়াতে, সেখানে ঠিক এমন টাইপেরই একটা জায়গা রয়েছে, সেটার কথা মনে পড়ে গেল আমার। আবার এখানটা একটুখানি দেখাই, বালি, ঠিক আছে, এটা মনে হয় নুনের জায়গা বোধ হয়, মানে যেখানে নুন ইয়ে করা হয়, নুনটা সেরকম কিছু কি জানি না, আমি ভুলও হতে পারি। এবার একটু অ্যানিমেলসের যে সেকশন সেখানটাতে চলে এসেছি, এখানটা একটা পাখি রয়েছে,
মানে ওয়াইল্ড লাইফ সেকশন এটা আর কি। এই জায়গাটাতে দেখা যাচ্ছে মানে কীট পতঙ্গদের যে ছবি কিন্তু কতটা পরিষ্কার। আর তার সামনে দেখো এটা একটা গিরগিটি, আর গিরগিটি যে রং বদলায় সেই ছবিটা। এখানকার প্রত্যেকটা ছবি ভালো, মানে যে কটা ছবি আমি দেখলাম এই ওয়াইল্ড লাইফ সেকশনটার মধ্যে। যদিও আমি যখনই আসি এরকম ছবি টবি যখনই দেখি, মানে এরকম ধরনের এক্সিবিশনে যখন আসি, আমার সবথেকে পছন্দের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে স্ট্রিট। স্ট্রিট ক্যাটাগরিটা আমার সবথেকে বেশি ভালো লাগে। যেমন ধরো এই ছবিটা, এখানটাতে মানে ছবিটা কিন্তু ঝাপসা রকমের একটা এটা ইয়ে দেওয়া হয়েছে, যে তুলেছে সেভাবে তোলা হয়েছে, কিন্তু এর মধ্যেই একটা আলাদা ক্রিয়েটিভিটি রয়েছে। একটা রাস্তা, সেই রাস্তাটা দেখা যাচ্ছে একটা ধাপসা, দুই পাশে কিন্তু এরকম গাছ রয়েছে, অসাধারণ একটা জায়গা। সাথে সাথে এই একটা ছবি, একটা দারুণ ছবি, দারুণ। মানে একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা পাখি, সম্ভবত একটা পায়রা, ঠিক আছে। ওই গাছের ওখান থেকে সূর্যের আলোটা পড়ছে, ঘন অরণ্য। এখানে গ্রাম্য ছবি রয়েছে, ঠিক আছে, মানে ছেলেরা খেলছে, ফুটবল খেলছে, সেই সব সেরকমটা এরকমটা রয়েছে। এই দিকটাতে রয়েছে কাশফুল, দুই দিকে দুটো ছেলে বস্তা দৌড় করছে। এগুলো দেখলে ছোটোবেলা মনে পড়ে যায়। বস্তা দৌড় তো এখন আর খেলা হয় না, এখন তো সব ইনডোর গেম, পাবজি টাবজি হয়ে গেছে। এই জিনিসগুলো দেখলে সব ছোটোবেলার কথা মনে পড়ে, যদিও আমি বস্তা দৌড় খেলিনি, আমি কবাডি টবাডি খেলছিলাম। আবার এখানে রয়েছে মানে গোপাল সাজাচ্ছে, ঠিক আছে, একটা বাচ্চাকে। তার পাশে রয়েছে দুটো মেয়ে, বাচ্চা মেয়ে, তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা প্রদীপ জ্বালানো হয়েছে, আর এখানে একদম ফুল দিয়ে পুরোপুরি সুন্দর করে সাজানো। আচ্ছা, এই যে মানে এক্সিবিশনটা হচ্ছে, ফটোগ্রাফি এক্সিবিশনটা হচ্ছে, এটা সিনশর সোসাইটির পক্ষ থেকে হচ্ছে। আচ্ছা, এই দাদা আমার দাদার সাথে সুন্দরবনে দেখা হয়েছিল আমার, তারপরে আবার এখানে দেখা হয়ে গেল, হঠাৎ করেই দেখা হয়ে গেল। দাদাও কিন্তু মানে দাদারও ছবি এখানে রয়েছে। তোমাদের এই মানে এই যে ইয়েটা এখন যেটা বলছিলে তুমি আমাকে, এত বড়টা হয় না, সেই জিনিসটা তুমি বলো। অ্যাকচুয়ালি সবাইকে প্রথমে নমস্কার জানাই। আমাদের এটা ক্লাবের দ্বিতীয় বার্ষিক চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনী কলকাতার বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন রকমভাবে আয়োজন করে। এই বছরে আমরা যেটা একটু আলাদা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ছবির মাপটাকে বড় করার চেষ্টা করেছি। সাধারণতভাবে 12-15, 12-18 এই সাইজেরই আপনারা চিত্র প্রদর্শনী দেখতে পাবেন, ছবি প্রিন্টেড করা হয়। কিন্তু এবারে যেটা আমরা করেছি সেটা হচ্ছে 20x30 ফ্রেম আমরা করেছি। তার ফলে কি হচ্ছে, ছবির সংখ্যা কমেছে কিন্তু ছবির আয়তন বড় হয়েছে, আর মানুষ ভালোভাবে দেখতেও পাবে, ভালোভাবে দেখতে পাবে, একটা আবেদনটা খুব বেড়েছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, এখান থেকে কি এই ছবিগুলো মানুষ নিয়ে মানে কিনতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিতে পারে। কারোর যদি পছন্দ হয়, আমাদের কর্মকর্তা আছেন যারা এই ব্যাপারটা দেখেন, ক্লাবের কিছু নির্দিষ্ট লোক আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা এটা করতে পারে। আচ্ছা, কবে অবধি চলবে যারা দেখছে? আমাদের এটা 3 দিন চলবে, আজকে এটার প্রথম দিন, 16, 17 এবং 18 তারিখ রবিবার এটা শেষ হচ্ছে। আচ্ছা, মানে রোববার অবধি এটা চলছে। আমাদের সময়টাও বলে দিই আপনাদের, আমাদের সময়টা হচ্ছে 3টে থেকে রাত 8টা পর্যন্ত। ব্যাস, মানে একদম রবীন্দ্র সরোবরের গেটটা, গেট নম্বর কত জানো এটা, 5 বোধ হয়, 5 এর একদম অপোজিটে গ্যালারি গোল্ড, সেখানে তোমরা চলে আসতে পারো। এখানে একটা বাচ্চা ছেলের ছবি রয়েছে, কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যায় কিন্তু এরকম ধরনের অনেক বাচ্চাকে, যাদের কোনো ঠিকানা নেই, ঠিক আছে, সেরকম ধরনের অনেক বাচ্চাকে দেখতে পাই আমরা যারা ঘুরে থাকি। তো যাই হোক, ছবিটা দারুণ লাগছে, ছবিটা এরকম রাস্তাঘাটে অনেক কিছু দেখতে পাই। আচ্ছা, এই ছবিটা সোমনাথদার তোলা ছবি, মানে সোমনাথদার সাথে আমার দেখা হয়েছিল এখানে, সেই সোমনাথদার তোলা ছবি এটা, সুন্দরবনে দেখা হয়েছিল, তারপর আবার এখানে দেখলাম। টোটাল এক্সিবিশন ঘোরা হয়ে গেছে, এবার বেড়াতে যাবো, তখনই এই ছবিটা মানে চোখে পড়লো। দেখো কতটা সুন্দর একটা ছবি তোলা হয়েছে, একসাথে 1, 2, 3, 4, 5, 6 ছটা বাচ্চা স্নান করছে, আর জলগুলোকে এরকম করে আমরা কিন্তু স্নান করতাম, যে এই বাচ্চাটা এই বাচ্চাটার উপর জলটা ছেটাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে দেখে, পুরো ব্যাপারটা হেভি লাগছে দেখে। ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে খাবার। এই শীতের পরিবেশে যদি এইটা পাও তোমরা, চিকেন পাই, তাহলে ব্যাপারটা কেমন লাগবে, একদম জমে যাবে। বেরিয়ে মন জিনিস থেকে একদম চিকেন পাই অর্ডার করে দিয়েছিলাম, এবার একটা খাবো এখান থেকে, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, এখনও বেশ গরম আছে, খেয়ে তাও বাড়ি যাবো। ও কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে বলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য টাটা, এটা খাওয়া যাবে। তো খেতে খেতেই কথা বলছি তোমাদের সাথে, আজকে ঠান্ডাটা না ভালোই পড়েছে বেশ, চলো টাটা, এটা দিয়ে টাটা দিলাম, ভালো থেকো, টাটা।
অচেনা রবীন্দ্র সরোবর, কেউ নেই, ভুতুরে লাগছে পুরো।